ব্লক অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি তো ব্লক অফিসের পক্ষ থেকে আপনাদের জেলার যে সকল গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে সেই সকল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কর্মী নিয়োগের একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন যে কীভাবে আবেদন করতে হবে এবং আবেদনের প্রক্রিয়া কী রয়েছে এর সঙ্গে স্যালারি কত টাকা রয়েছে আর তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা যারা পাশ করে রয়েছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন যদি নোটিসটি ও ডাউনলোড করতে চান ভিডিওটি নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক সেখানে যুক্ত হয়ে যান সেখান থেকে খুব সহজেই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন তো চলো বেশি দেরি না করে আজকে যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যেটা কিন্তু বিডিও অফিসের মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে চলো সেটি এক এক করে অন স্ক্রিনে দেখে নেওয়া যাক এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে যেটা আপনাদের অফলাইনের মাধ্যমে কমপ্লিট করতে হবে যেখানে আপনার নেম এরপরে ফাদার্স নেম মাদার্স নেম আপনার পুরো যে অ্যাড্রেস রয়েছে যেটা আধার কার্ড এবং ভোটার কার্ডে রয়েছে সে অনুযায়ী আপনাদের অ্যাড্রেসটি বসাতে হবে আর এই সকল যে ফিল আপ করবেন সেটি কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটি দেখে দেখে এই সকল ফিল আপ করতে হবে এর সঙ্গে দেখতে পাচ্ছেন রিসেন্ট পাসপোর্ট মাপের ছবি এখানে বসাতে হবে ফাদার্স মাদার্স নেম এই সকল তো রয়েছেই এরপর দেখতে পাচ্ছেন যে আপনি কোন সাব ডিভিশনের আন্ডারে বসবাস করছেন সেই সাব ডিভিশনের নাম এরপরে দেখুন ডেট অফ বার্থ অবশ্যই এখানে আপনাদের ডেট অফ বার্থ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট নইলে ইকুয়াভেলেন্স সার্টিফিকেট বা সমতুল্য সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট যেখানে আপডেট করতে হবে মানে অবশ্যই জ্যাগ্রোস্কোপি ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেখানে বলা হয়েছে এইচএস পাস অর ইটি ইকুয়াভেলেন্স এক্সামিশন সার্টিফিকেট যদি আপনাদের উচ্চ মাধ্যমিক থাকে সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট রেজাল্ট এর সঙ্গে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এই সকল আপনারা প্রোভাইড করে দিয়ে সেলফ এটা করে তারপরে ফর্মটি জমা করে দেবেন এই সকল সমস্ত রকম দেখতে পাচ্ছি নিচে আর তেমন কিছু নেই জাস্ট এখানে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বারটি ইমেল আইডিটি বসিয়ে দিয়ে এ ঘরটিতে টিক করে দেয় ডেট মান্থ দিয়ে এখানে পুরো সিগনেচার করে দেয় আপনাদের কিন্তু এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এর সঙ্গে আপনাদের মার্কশিট এইচএসের মার্কশিট এর সঙ্গে যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে কাস্ট সার্টিফিকেট এর সঙ্গে আধার কার্ড এর সঙ্গে যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড এই সকল কয়েকটি ডকুমেন্টস সেলফ প্যাটাস্টেট করে তারপরে আপনাদের ব্লক অফিসে ফর্মটি জমা করলেই নিজ পঞ্চায়েত এরিয়ার মধ্যে যে কাজটি রয়েছে সেই কাজটি কিন্তু পেয়ে যাবেন ইন্টারভিউর মাধ্যমে এরপর আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে চলে আসবো যেটা কিন্তু দেখতে পাচ্ছেন টেনটেটিভ শিডিউলস মানে আবেদনের প্রক্রিয়ার সঙ্গে দেখে নেব ডেট অফ বার্থ এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের বারোই ফেব্রুয়ারি থেকে আবেদনটি শুরু হয়েছে মানে দুদিন আগে থেকে এই আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি করতে হবে অফলাইনের মাধ্যমে অফলাইনের ফর্মেট আমি দেখিয়ে দিলাম ক্লোজিং ডেট অফ সাবমিশন অফলাইন অ্যাপ্লিকেশন চব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু চলবে সেক্ষেত্রে মাথায় রাখবেন এই মাসের চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সকলেই আবেদন করতে পারবেন এরপরে ডেট অফ পার্সোনালিটি এক্সামিশন যেটা টেস্ট অফ এক্সামিশন বিভা বয়সের মতো আপনাদের একটু টেস্ট নেওয়া হবে যেটা কিন্তু আঠাশে ফেব্রুয়ারি দু তারিখে মানে বুঝতে পারছেন চব্বিশ তারিখে আপনাদের ফর্ম ফিল করার যে ডেট সেটা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে এর পরবর্তীতে আঠাশ তারিখে ঠিক এই মাসেরই আঠাশ তারিখে আপনাদের কিন্তু ওয়াক ইন্ট ইন্টারভিউ যেটা বলা হয় টেস্টও নেওয়া হবে পার্সোনালিটি টেস্ট এরপরে ডেট অফ রেজাল্ট টেস্টে যদি আপনারা উত্তীর্ণ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের রেজাল্ট দেখতে হবে সেটা কিন্তু উনিশে ফেব্রুয়ারি দু তারিখ এই মাসেই কিন্তু মানে খুবই আর্জেন্টভাবে এই যে নিয়োগ এই নিয়োগটি করতে চলেছে আপনাদের পঞ্চায়েত এরিয়ার মধ্যে এই সব কাজগুলি পাবেন চলে আসবে এখানে আপনাদের বয়স কী লাগবে এখানে দেখুন বয়স লাগবে আপনাদের একুশ থেকে চল্লিশ ইয়ার্সের মধ্যে এস সি হয়ে থাকলে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে বয়সের ছাড় সেই ছাড়টি এখানে আপনারা পেয়ে যাবেন তবে এখানে বলা হয়েছে যে অ্যাসপার রেকর্ড অনলি মাধ্যমিক ইটিসি কোয়াইভেলেন উইল বি অ্যাকসেপ্টেড এখানে কিন্তু মাধ্যমিক পাস অনুযায়ী অ্যাকসেপ্টেড করা হবে এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট প্রসিডিওর যেটা রয়েছে মাধ্যমিক উইল বি ডান বেসিক পার্সোনালিটি টেস্টে আপনাদের কিন্তু কুড়ি মার্কের জাস্ট এখানে উক্তি হতে হবে ঠিক আছে পরবর্তীতে এই কাজটির জন্য আপনারা কত টাকা স্যালারি পেয়ে যাচ্ছেন দেখুন মান্থলি রিমিনেশন যে স্যালারি পেয়ে যাবেন সেটা কিন্তু ছ হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা প্রোভাইড করা হবে পরবর্তীতে কোয়ালিফিকেশান অফ ক্রাইটেরিয়া এই যে কোয়ালিফিকেশান মানে কোন কোন ডকুমেন্টসগুলি আপনাদের লাগবে বা এই আবেদনটি করার জন্য কোন কোন কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ার প্রয়োজন পড়বে এখানে এক এক করে বলা রয়েছে তো এখানে আপনারা অবশ্যই একটিবার দেখে নেবেন এখানে বলা হয়েছে যে অবশ্যই এটি ছেলেদের জন্য কোনোরকম মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না যেটা কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলা খেলার মধ্যে একটি বিডিও অফিসে ব্লক অফিসে এই যে নিয়োগ এই নিয়োগটি করতে চলেছে কোথায় অন স্ক্রিন দেখে রাখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিল ডেভেলপমেন্ট ব্লক হিল দক্ষিণ দিনাজপুরে এই যে রিক্রুটমেন্ট এই হিল ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে এই রিক্রুটমেন্টটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইরে থেকে কেউ আবেদন করার চেষ্টা করবেন না স্যালারি কিন্তু খুবই কম রয়েছে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র ছ হাজার টাকা পার মান্থ প্রতি মাসে যে মাসিক ভাতা সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে তো এছাড়া আজকের ভিডিও ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ